বাসা ফুরাবে না বুঝো নাই তাহলে কি চাইতেছো বাড়ি গাড়ি টাকা আর কি শপিং করে দিবা প্রত্যেক সপ্তাহে বেশি না তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও 1 কোটি টাকা 1 কোটি টাকা আর একটা উত্তরাতে ফ্ল্যাট বুকিং দিয়ে দাও হবে হাই হাই টাকা দিয়ে কি টাকার মধ্যে ভালোবাসা আছে অবশ্যই টাকার মধ্যেই তো ভালোবাসা ফ্ল্যাট গাড়ি বাড়ি কত কিছু এগুলো তুমি আমার দাও আমি তোমার হয়ে যাব সিএ কমেডি টিভি স্মাইলি গুড ভালোবাসা দিতে পারবো প্রেম দিতে পারবো মহাব্বত দিতে পারবো তারপরে হলো মন দিতে পারবো প্রাণ দিতে পারবো সব দিতে পারবো সমস্যা নেই এদিকে আসো নিচে করো আচ্ছা এই যে তোমার একটা কিস করলাম তুমি না খেয়া কয়দিন থাকতে পারবা এই কিস নিয়া ওমা কিস দিয়ে থাকা যায় ভাত খেয়ে দেবে তরকারি খেয়ে দেব খাবার না খাইলে কিস দিয়ে থাকা যায় ওইরকমই দেখো এই জগতে না ভালোবাসা প্রেম আবেগ এইগুলোতে কিন্তু দিন চলে না তুমি আমাকে প্রেম ভালোবাসা দিবা তাহলে তো আমার মন ভরবে না পেট ভরবে না আশা ফুরাবে না বুঝো নাই তাহলে কি চাইতেছো বাড়ি গাড়ি টাকা আর কি শপিং করে দিবা প্রত্যেক সপ্তাহে বেশি না তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও 1 কোটি টাকা 1 কোটি টাকা আর একটা উত্তরাতে ফ্ল্যাট বুকিং দিয়ে দাও হবে হাই হাই টাকা দিয়ে কি টাকার মধ্যে ভালোবাসা আছে অবশ্যই টাকার মধ্যেই তো ভালোবাসা ফ্ল্যাট গাড়ি বাড়ি কত কিছু এগুলো তুমি আমার দাও আমি তোমার হয়ে যাব তোমাদের তো আছে এমন না যে নাই এগুলি তো আমার নামে নাই কার নামে আব্বা তো আমাকে ভাগ করে দেয় নাই আব্বার কাছে সব ও বুঝতে পারছি তার মানে টাকা পয়সা সব তো তোমার বাবার নামে হ্যাঁ টাকা পয়সা জায়গা জমি সব আমার বাবার নামে আব্বা আমাকে দিতেছে না দিলে তো তাইলে তাড়াতাড়ি আমিও বিয়া শাদি কইরে একটু বাঁচতে পারি কিন্তু এই তো দিতেছে না মরার আগে মনে দিব না তোমার নামে কিছুই নাই তোমার তো আমার কোনো প্রয়োজনই লাগবে না তার কাছে টাকা পয়সা আছে তারই তো আমার দরকার তোমারে কোনো দরকার নাই যাই বাবা ভালো থেকো তোমার এই ছোট আম্মুর জন্য দোয়া করো বাই বাই বাবা ছোট আম্মু কি লোভি মায়া রে ভাই আমার কাছে টাকা পয়সা নাই দেখা আমার বাবার কাছে চলে গেল সি 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 তোমার চলবে না সো সুইট মাই ফার্স্ট কার জানো বলো এখন আমি তারে বিয়ে করব তার সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব কিছুর মালিক আমি হব ছি তোর রুচিও আর দোষ টাকা দিয়ে সব কিছু হয় না বুঝতে পারছো আরে যা যা টাকা হলে পৃথিবীতে এই পৃথিবীটা আমার আঙ্গুলে এইভাবে নাচানো যাবে বুঝছিস আরে যা এখান দিকে তোর রুচি যে এত খারাপ আমি জানতাম না ফালতু রুচি দেখাইতে আসছে তুমি কিছু মাইন্ড করো না তোমার ছেলের সাথে আমি প্রেম করিনি জাস্ট টাইম পাস করছি তোমার অবধি পৌঁছানোর জন্য শুনো তুমি কিন্তু আমাকে কথা দিছো তোমার জায়গা সম্পত্তি ব্যাংলাস তোমার কোনো ছেলেকে দিবে না সব কিছু আমার নামে উইল করে দিবে বুঝছো আমি তো কোনো কারো নামেই দেই নাই সব আমার নামেই আছে আর এটা তোমারই দিয়ে দিই অবশ্যই এই জন্য তো আমি তোমার যাই হোক এই বয়সে তোমার স্বামী বানাইছি যাই হোক বানাই নাই এই চলো আমার মনে হচ্ছে না তোমার ছেলে দুইটা ছেলে তিনটা মেয়েরা যদি কোনো জ্ঞান জ্ঞান করে কোনো প্রবলেম হতে পারে আমরা আজকেই বিয়ে করে ফেলি তাই আর আমাদের কোনো প্রবলেম করতে হবে না লেটস গো চলো আরে সামনে না
দেখলাম আপনার হবু বউ আপনার বাবার সাথে পুষ্টি নষ্ট করতেছে। পুষ্টি নষ্ট করতেছে মানে কাঁধে হাত রাইখা চুলের গ্রান নিচ্ছে। সি 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 আর বলতেছে টাকা হলে নাকি ওর এই আঙ্গুলে এই পৃথিবীটা ভাবে ঘুরাতে পারবে। আল্লাহ রে, এ আমারে কইছিল যার কাছে টাকা আছে হের কাছে যাইব। আর আমিও বলি আপনি এই চরিত্রহীন মেয়ের সাথে কিভাবে প্রেম করেন? দুনিয়াতে আর মেয়ে পান নাই, মেয়ে ছাড়া পড়ছে। আর চুপ শালি, বুঝবো আমার বাপ কয়দিন পর মরবো, এয়ারপোর্ট টের পাইবো, কয় মাসে একদিন হয়। রিক্সা চালাও রসিক বন্ধু, সামনে রাস্তা দিয়া চান্দন গা, চান্দন গা, গান গাই চান্দন। আরে গান গাই, গাঁজা খা। আরে কোন রাজা? রাজা তো নাই, গাঁজা নাই, এর লেগে কান্দতেছেন। আরে আবার কয় রাজা? আপনি রাজা নাই, রাজা কই? আচ্ছা গুলিস্তান যাবো। পাকিস্তান? হ্যাঁ হ্যাঁ। কত নেবেন? 20 টাকা। কি আমি 20 খাবো কেন? আরে কপাল, আরে 20 টাকা, 20 টাকা আমি 20 খাবো? আমি 20 খাবো কেন? এই আপনি কি বোঝেন না? আপনি কি ঠসা নাকি কানে হনেন না? আমি কইছি 20 টাকা। আবার কয় 20 খা? মেজাজ কিন্তু গরম করেন না কইলাম, আমি 20 খেতে যাবো কেন? ইয়ে রাজা বাচ্চা দেখ, মামার তো মরার কোনো ইচ্ছা নেই, আমি 20 খাবো কেন? এ আপনি আজাস কই পান? আজাস কেডা কিসে? আমার নাম হলো সালাম, আজাস না। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। আবার কয় পাঁচরা বেরিয়ে আলাম, এই যন্ত্রণা তোর ভাল খায় না। কি যাইবেন না গুলিস্তান? কি পাকিস্তান? পাকিস্তান যাবো তো। শুনেন তো একটু, একটু বিচার করে দিয়ে দেন। আই লাভ ইউ টু। হ্যাঁ আই লাভ ইউ টু। হ্যাঁ ওইটাই ওইটাই। আচ্ছা হোক, আমি একটু বিচার করে দেন তো। এরে আমি কই এক জায়গায় যাইতে এই কানে হনে না, মানে না? হ্যাঁ হ্যাঁ। ও এই মিয়া, আপনি মানেন না কা? আনে না কেডা? আনে না। ওই যে আবার কইতেছে পারে না। ও মিয়া খায় না বলে আয়না? কি এর আয়না? আয়না আয়না লই সিগারিতে। ওই যে আমার কইতেছে আমি বলে যাই না, আমি যাব লেখকে তো আইছি, এবার যাব না কা? ও বলে যাবে না কা? খাবে না? না তিন লেগে খাবে না। হে আরে পিডা পিডা। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। পিডা খাবা? কি আমি হাইটতে যাবো? আই মিয়া হাইটতে যাবো তাহলে আপনার রিকশা কিন লেগা। ওই যে আবার কইতেছে আপনি হাইটতে যাবা, হাইটতে যাবো কেন? আমি কম তো এই এ কইলো আমি যাবো পাকিস্তান। ওই যে কইতাছে যাই গুরস্তান যাইবো। আচ্ছা আমি গুরস্তান যাবো কেন কম তো? আমি কি মরছি? আমি তো হনো বাচ্চা রইছি, তোর তাজা। এই যা এই যা, এই তো গাজা চাইতেছে। ভাজা? গাজা কইলো নাকি? এই কিসের ভাজা? কি ভাজা? আপনি কি ভাজার দোকান দিয়ে বইছেন নাকি? কিসের দোকান? এই যে রিকশা এনে ভাজা নাই, মজা খাজা খাজা। আবার কয় ভাজা কন তো কার রাখটা উঠে না? আমি কি ভাজা খাইতে আইছি? আমি রিকশায় যামু। এ বলে খামু খামু কইলো, যামু যামু। আমি তো কইছি যে যামু গুরস্তান। আবার কয় যে কি কল পাকিস্তান? পাকিস্তান কে? গুলিস্তান যাবো। এ আফগানিস্তান যাইবো। কিসা? আমি আপনি আবার কলেন কেন গুরস্তান যাবো? এই গুরস্তান যাওয়ার লাগি আইছি আমি। শুনেন আইডা কথা কই, আপনি আমার বিচারের লাগা ডাকছেন? ওইটাই ওইটাই। আমি কিন্তু কানে কম শুনি। হ্যাঁ আপনি কেমনে বুঝাই? ও আপনি কানে শুনেন না? আমিও তো কানে শুনি না। ও এইবার বুঝতে পারছি। ও নো, ও রে মোর খোদা।